আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূ প্রথমে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হয় তাকে ভর্তি করা হয়েছে কলকাতার আর্জি করে চিকিৎসকেরা জানিয়েছেন গৃহবধূর চল্লিশ শতাংশ পুড়ে গেছে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বাণীপুরে জানা গেছে বুধবার সন্ধ্যায় বাড়িতেই আগুন পোহাচ্ছিলেন বছর চল্লিশের গৃহবধূ সুপ্রিয়া হালদার হঠাৎই আগুন লেগে যায় তার পোশাকে চিৎকারে ছুটে আসেন স্বামী তৎক্ষণাৎ তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে বারাসতে স্থানান্তরিত করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে তার শরীরের প্রায় চল্লিশ শতাংশ পুড়ে গেছে আর জামা কোথায় ধরে বলে আমার ঠান্ডা না ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैंसलैंड हावड़ा